বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। জীবনের মূল্য অনেক বেশি, সম্পদের থেকে জীবনের মূল্য অনেক বেশি। উপকূলের আরো কাছে এগিয়ে এসেছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন, শনিবার সন্ধ্যার পর বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। উপকূলের 8টি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাগরে বুলবুলের বেগ আরও বেশি। আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উত্তর পূর্ব দিকে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার বেগে অগ্রসর হয়ে একই এলাকায় 21 উত্তরাংশ এবং 88 পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। শনিবার বিকেল 3টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 445 কিলোমিটার, পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 445 কিলোমিটার, পশ্চিম দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে 240 কিলোমিটার পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। এটি আরও উত্তর পূর্বের দিকে অগ্রসর হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ খুলনা উপকূল সমুদ্রের নিকট দিয়ে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যা নাগাদ যখন ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে আঘাত হানবে, সেই সময়টা এসব অঞ্চলে নদ নদীগুলো এবং সাগরে জোয়ার থাকবে। জোয়ারের পানি বৃদ্ধির প্রভাবে জলোচ্ছ্বাসের মাত্রা বেশি হবে। উপকূলের 8টি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বুলবুল দেশের মধ্য অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে। এর প্রভাবে রোববার ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।